আসসালামু রেজাল করিম আবরার জবাব শিরিজ চোদ্দ পর্যন্ত চলে এসেছি আজকে যে আলোচ্য বিষয় মুক্তি শৌফি কাশেমির জঘন্য মিথ্যাচারের জবাব প্রসঙ্গ রফল ইয়াদাইন ইন নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের আমৃত্যু যে পরে তিনি কায়েল ছিলেন এবং সাহবা দিলতাল যার উপরে তাওয়াতুর পর যে হাদিস এসেছে জাল্লা রসুল মোহাম্মদ সাল্লাম তিনি এবং তার সাহাবা দয় তার প্রত্যেকে সালাতের মধ্যে রফল ইয়াদিন করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় কিন্তু এই হাদিসে বৃদ্ধাচরণ করতে গিয়ে এত জঘন্য মিথ্যাচার করেছে মুক্তি শফিক কাশেমি এবং তারা এইভাবে বলতে চায় যারা রফুল্লাহ দিন করে তারা দুষ্ট ঘরের ঘোড়া লড়ানো মতো করে ভাষাগুলো ব্যবহার করেছে আসেন আপনাদের সামনে ও মানে প্রকাশ্যে তার আলোচনাটা শুনিয়ে দিই তারপর আমরা আলোচনা করব এবং মনে রাখবেন আমাদের জবাবগুলো সব হানাফি থেকে জবাব দেব না হানাফি দেবন্দিদের ঘর থেকে দেব তারাই আগে তাদের ঘরের আল্লামা দিকে সামলাক তারপরে আমাদের কাছে কোনো অভিযোগ করবে আসেন আমরা আল্লামা মুফতি শপিকা সেমি আসলে কি মুক্তি না কি আপনারা দেখবেন দেখেন আসেন কি বলে উনি

আমার কি হলো আমি তোমাদেরকে নামাজের ভেতরে হাত তুলতে দেখি কেন কান্না আসলাম ওয়েলিন এগুলো যেন দুষ্ট ঘোরার লেজ উস্ক সালাত নামাজের মধ্যে স্থির হয়ে যাও তাহলে নামাজের ভেতরে হাত তোলাকে আল্লাহ রসুল সাল্লাহ দুষ্ট ঘোরার লেজের সাথে তুলনা করবে এক সময় আল্লাহ রসুল নিজেই হাত তুলছেন কিন্তু পরবর্তীতে এটা ছেড়েই শুধু দেননি এর প্রতি ঘৃণা প্রকাশ করেছেন কথা বলে যে এইটা নামাজের ভেতরে হাত তোলা মানে দুষ্ট করার লেজ এরপরে বলছেন উস্কুন ফিসলাত নামাজের মধ্যে স্থির হয়ে যাও মানে নামাজের স্থিরতার এটা পরিপন্থী বন্ধুরা আমার এবারে নাসাই শরীফ খন্না নম্বর 1 আমরা আজকে এই হাদিসটেই সবত্ব শুধুমাত্র জবাব দেব তার প্রত্যেকটা কথায় কথা মিথ্যাচার এবং এত নোংরা ভাষায় বাপর করেছে জলার সুলামা প্রথম জামানার দিকে তিনি রাফুলে দেন করতেন শেষ জামানায় তিনি এটাকে শুধু নিষেধি করেন না বরং ঘৃণা প্রকাশ করেছে যে দুষ্ট ঘোড়ার লেজের মতো তোমরা হাত কেন তুলো এইসব মুক্তি কাশ্মীর সাহেবকে আমি বলতে চাই যে আপনারা তো বড় আল্লামা আপনারা জানাবো যার পরে এরকম মিথ্যাচার করেন কিভাবে একটু অন্তরটা কেক টক আপ দেন আপনাদের কোথাকার হাদিস কোথায় লাগাচ্ছেন এটা আপনি নিজেও ভালোভাবে জানেন চ্যালেঞ্জ করলাম মুফতি কাশ্মীর সাহেবকে যেহেতু আপনি হানাফি মাঝাব মানাদ দাবিদার ইমাম আবর ইপর রহমাহুল্লাহ তিনি কি হাদিসটাকে সামনে রেখে তিনি কি রাফুল উদ্দিনকে মানসিক দাবি করেছে কেন মুকাল্লিদের কল হচ্ছে তার ইমামের কথা ইমাম সাহেব কি আপনার ইমাম আবু আনিপ রহমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়েই কি তিনি রাফুল উদ্দিনকে মানসিক দাবি করেছে চ্যালেঞ্জ করলাম দুই নম্বর চ্যালেঞ্জ করলাম রাফুল রাফুল ইয়াদিন যদি প্রথম জমানাতে থেকেই থাকে সেই জমা যদি মানসিক হয়ে থাকে আপনার দাবি অনুযায়ী তো আপনাকে বলবে কত হিজুরিতে রাফুল ইয়াদিন এই যে সুন্না এটা কেমন সুখ করা হয়েছে কোথায় হয়েছে মক্কাতে না মদিনাতে এ রাফুল এদের মানুষ সুখ হয়েছে এই তথ্যগুলো আমাদেরকে দেবেন আপনার মুখের ভইপর সমালোচনা শুনে তো আল্লাহ সুল্লাহ একটা সুন্নাকে আপনার কবর দেওয়ার জন্য নোংরা একটা কথা বললেন যে আল্লাহ রসুল্নাকে এতে ঘৃণা প্রকাশ করেছে নাউজুবুল্লামিন জালিক আপনাকে আমরা বলবো যে এত বড় মিথ্যাচার করবেন না সুপ্রস্রোতা মণ্ডলী ঘটনা কি জানেন আসলে যে হাদিসটা পড়েছে মুসলিম প্রথম খণ্ড একশত একাশি পৃষ্ঠায় ঠিকই আছে হাদিস ঠিক পড়েছে Kint eder, nongra. যে নোংরা যে মানসিকতা এটাকে চরিতার্থ করার জন্য একটা হাদিস আর একটা হাদিসের ভিতরে তারা প্রবেশ করার চেষ্টা করছে কেমন কারণ এই হাদিসটা কারণে বসা হয় বৈঠকে বসা হয় সেই সময় আল্লাহ সাল্লা মসজিদে ঢুকে তিনি জাবের বিন সামরক্ষে এই কথা বলেছিলেন আত্মাহাতুর বৈঠকে তিনি যখন বসেছিলেন তখন কিন্তু মুক্তি এই কাসমী সাহেব তিনি এতটাই প্রতারণা করেছে যে তিনি আমাদের রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠা সময় এই মাসালার বিরুদ্ধে দলিল পেশ করছে কত বড় জঘন্য মিথ্যাচার সাহেবরা ছিল বসে বসে তারা এই কর্মটি করছিল তারা তার জন্য আল্লাহ উষ্কনু মানে সে তোমরা ধীর স্থিত বজায় রাখো আর এই হাদিসটাকে তিনি নিয়ে চলে গেছেন কোথায় যে তাকবিদ তাহারমে পরে রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় মুক্তি কাশ্মীর অর্থাৎ ভক্তবিন্দুদেরকে আমরা চ্যালেঞ্জ করবো আমাদের তরফ থেকে যে হাদিসের মধ্যে রুকু এবং রুকু থেকে ওঠার সময় এবং রুকুর আগে যে রফুলেদানকে আল্লাহ রসুল যে দুষ্টু ঘোরার লেজের মতো বলেছে একটা প্রমাণ দিতে পারবেন চ্যালেঞ্জ করলাম একটা প্রমাণ এটা কোশ্চেন কলে সম্ভব না কেন তিনি জঘন্য মিথ্যা করেছে তার লজ্জা থাকার দরকার হাদিসের সঙ্গে মানে হাদিসের সঙ্গে বেইমানি করা এটাকে বলা হয় হাদিস জানা বোঝার পরেও তাদের নোংরা চরিতার্থ করার জন্য নোংরা আমিগুলো করার জন্য তারা এই কাজ করেছে মনে করেন হানাফি মাঝহাব থেকে আজকে লক্ষ লক্ষ মানুষ আহলে হাদিস হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যেসব মুফতি সাহেব যারা আছে তারা আলোচনা করছে তারা এতটাই যখন মিথ্যাচার করছে যখন বাংলা ইংরেজি উর্দু বুখারি মুসলিম তারা খুলে দেখছে তখন দেখছে মুক্তি সাহেবদের চরম মিথ্যাচার করেছে আর হাদিস সালামের সময় সেই সময় তো আল্লাহ বলছে তোমরা হাত নড়াচড়া করবে না আর মুক্তি সব লাগিয়ে দিয়েছে রফুলের একদিন রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আসেন এ বিষয়ে আমরা কিছু বিস্তারিত বলবো না আসেন জাস্টিস তাকে উসমানি হাফেজাহুল্লাহ এই হাদিস প্রসঙ্গে কি বলেছে একদম মুক্তি কাশ্মীর সাহেব যে এত বড় মিথ্যুক তার মুখে ঝামা ঘষে দিয়েছে এটা আমার কথা না জাস্টিস তাক উসমানের কথা আপনাকে চেয়ে নিয়ে আসবো এটা যে কত বড় মিথ্যাচার করতে পারে যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস নিয়ে মিথ্যাচার করতে পারে নিজের মাঝাবের পক্ষে দলিলের জন্য বিরোধীদের বিরোধিতা করার জন্য একটা অপ্রাসঙ্গিক হাদিস নিয়ে এসে তারা এর বিরুদ্ধে দিতে পারে এদের চাইতে এদের কাছে দিনের খেদমত আশা করেন এদের দ্বারা দিনের খেদমত কখনো আশা করা সম্ভব নয় এদের দ্বারা মাঝাবের খেদমত হতে পারে একটা হাদিস যেখানে আত্মীয়ত্তর বৈঠকের হাদিস নিয়ে চলে যাচ্ছে ওখানে আবার মানে বলছে কি যাকে ঘৃণা প্রকাশ করেছে নাউজুবুল্লামিন জালিক লজ্জা থাকার দরকার মুফতি কাশ্মীর সাহেব একবার গভীর রাত্রিতে উঠে আপনি অবশ্যই তৌবা করে দেবেন আল্লাহ সাল্লাহ হাদিসকে অপব্যাখ্যা করার জন্য মুনকির হাদিসরা যেমন অপব্যাখ্যা করে আপনার তা মনে করেছেন আসেন জাস্টিস তাকুসমানি হাফিজুল্লাহ তিনি কি বলছেন এই হাদিস প্রসঙ্গে দেখি আর আপনারা জানেন জাস্টিস তাকুসমানি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই তিনি দারুল উলুম দেওবন্দের এবং দেওবন্দি মাসলাকের জীবিতদের মধ্যে সবচাইতে বড় আল্লামা তার কথা আর মুফতি কাশ্মীর কথা কাত একটা বাচ্চা মানুষ আর জাস্টিস তাক উসমানি তিনি যে আল্লামা ব্যক্তি এবং তিনি একজন সম্মানিত ব্যক্তি আসেন জাস্টিস তাক একটা বই দেখাই দার্সে তিরমিজি আপনার দেখতে পাচ্ছেন দার্সে তিরমিজি এই বইটাই আপনার দ্বিতীয় খণ্ড চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠা বিশেষ করে একচল্লিশ পৃষ্ঠাতে চলে আসবেন এই রফুলিয়া দিন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি নিয়ে এসেছেন দুশো নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটাকে নিয়ে এসেছেন আসেন আমরা প্রথমে জাস্টিস তাক উসমানির এই হাদিসটার ব্যাখ্যা আমি দেখে আসলে এখানে কে হক দেখেন দার্সে তিরমিজি আরবি এবং বাংলা দার্সে তিরমিজি আল্লাহ জাস্টিস সাকি উসমানির এটা হচ্ছে আল কাউসার প্রকাশনী থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের মাদ্রাসার পাঠ্য বই মাদ্রাসাতে পড়াবেন ছাত্ররা যদি না পড়ে ফেল করাবেন কিন্তু এই গ্রন্থগুলো মানতে আপনাদের কত জাপতটি আসেন দেখেন হাদিসটা আমরা নিয়ে এসেছি দেখেন পুরো জাস্টিস তাক উসমানি নিয়ে এসেছে কি বলছে দেখেন হয়তো জাবের বিন সামুরা রদেল তালানুর হাদিস কতিপয় কতিপয় হানাফি সই মুসলিম একশো একাশি পৃষ্ঠার প্রথম খণ্ডে বর্ণিত জাবের বিন সামুরার মারফু হাদিস দ্বারা দলিল উপস্থাপন করেছেন এই হাদিস সূত্রগতভাবে সহি তবে তার ব্যাপারে হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ আল তালখিসুর হাবির প্রথম খণ্ডে দুইশত একুশ পৃষ্ঠায় মানে গ্রন্থে ইমাম বুখারি রহমল্লার নিম্নাক্তক অভিমতটা বর্ণনা করেছেন তারপরে তিনি এখানে ইমাম বুখারি রহমল্লার কথাটাকে উল্লেখ করেছেন ইমাম বুখারি তিনি বলেছেন কেননা হাদিস সালামের সময় রাফুল ইয়াদাইনের সাথে সম্পৃক্ত নয় রুকুর সময় সম্পৃক্ত নয় কারণ সে মুসলিম প্রথম খণ্ড একশো একাশি পৃষ্ঠায় উক্ত রেওয়াতের একটি সূত্র উবাইদুল্লাহ বিন কিবতিয়া থেকে বর্ণিত যাতে কথা সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে আলোচ্য হাদিস সালামের সময়ে সংশ্লিষ্ট ইমাম বোখারি কলটা জাস্টিস তাকুসমানি এনেছে এটা সালামের সঙ্গে এটা রুকুর সময় রুকু থেকে ওঠার সময় নয় এটা মুক্তি কাশ্মীর সাহেব জেনে বোঝার পরে হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে জনস্বকে ধোকা দিচ্ছে এরপর দেখেন জাস্টিস মানে তিনি কি বলছেন এই সুস্পষ্ট বর্ণনার পর জাবির বিন সামুরা আনুর হাদিসকে রুকুর সময় রফলিয়া দেয় নিষিদ্ধর জন্য প্রয়োগ করা যায় না হাফেজ জাইলাই রহমাহুল্লাহ তিনি এই বিষয়ে মানে এই হাদিসটাকে তিনি ব্যাখ্যা করতে গিয়েছিলেন তারও জবাব দিয়েছে জাস্টিস তাকুস মানে আমাদের জবাব দেওয়ার দরকার নেই এখানে হাফেজ জাইলের উক্তিটা নিয়েছে তারপরে তিনি এখানে খণ্ডন করছে তিনি তারপরে শেষ কী কথা বলছে দেখেন শেষ কথা তিনি বলছেন তবে ইনসাফের কথা হলো এই হাদিস দ্বারা হানাফিদের দলিল উপস্থাপন সংশয় পূর্ণ ও দুর্বল ইবনুল কিভিয়ার রিওয়াতে সালাবের সময়ের কথা উল্লেখ করা হয়েছে এবং সুস্পষ্ট উপস্থিতির কারণে স্বাভাবিক এটি জাস্টিস তাক উসমানি হাফিজ আহ্লা তিনি তার পরে পৃষ্ঠাত ডিটেলস আলোচনা করেছে লম্বা আলোচনা আমরা যাচ্ছি না এতটুকু শুধুমাত্র বলছি জাস্টিস তাক উসমানি দার্সের তিরমিজি সোনান তিরমিজির ব্যাখ্যাতে সে মুসলিম প্রথম ঘন্টা একশো একাশি পৃষ্ঠের হাদিসটাকে নিয়ে এসে তিনি বলেছেন এটা বিশেষ করে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওটার সময় রফল পক্ষে হাদিস নয় এটা সালামের প্রসঙ্গে মুক্তি কাশ্মীর সাহেবের মুখে ঝামা ঘষেছে এমনি বললাম না তিনি সম্মানিত অনেক বড় ব্যক্তি কিন্তু আল্লাহ হাদিসের সঙ্গে যারা শয়তানি করে আল্লাহ আমৃত্য রফল করে আবার বলছেন নাকি আল্লাহ কে নাকি ঘৃণা প্রকাশ করেছে যে এত বড় নোংরা মি করতে পারে তাদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলা এটা কিভাবে সম্ভব আমি বুঝি না তার জন্য এই কথাটা বললাম আসেন ইমাম বুখারি রহমল্লা তিনি কি বলছেন আপনাদেরকে দেখাই যে জুজুল কিরাত ফিস সলাত ইমাম বুখারি রহমল্লা তিনি রফুল উদ্দিন কর্তব্য এই মর্মে একশো চুরানব্বই হিজদিতে জন্ম দুইশো ছাপান্ন হিজদে মৃত্যু তিনি একটা বই রচনা করেছে তিনি কি লিখছেন দেখেন এই হাদিস প্রসঙ্গে আমি আপনাদেরকে আবারও দেখাই এসে জুজুল কিরাত ফিস জুজুল কিরাত এখানে দেখেন কি ওই জাবেদ সামুরা হাদিসটাকে নিয়ে এসেছে যেন দেখো দুষ্ট ঘোড়া লেজের লেজ সমের ন্যায় সালাত স্থির অবলম্বন কর ওই হাদিসটিকে নিয়ে এসে ইমাম বুখারি তিনি কি বলছে দেখেন ইমাম বুখারী মোল্লা বলেন এই ঘটনা ছিল তাশাহহুদ অবস্থায় কিয়াম অবস্থায় ছিল না তারা অনেকেই তারা তার তারা অনেকে অনেকেই সালাতের মধ্যে সালাম দিতেন অতপর মানে তারপর তার শাহুদ তার সদে হাত উত্তোলন করতে নিষেধ করেছেন মানে আত্মীয় থেকে হাত উত্তোলন করতে নিষেধ করেছে আর যাদের সামান্যতম জ্ঞান আছে তারা এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করেননি আর এটা সুপরিচিত প্রসিদ্ধ এর মধ্যে কোনো মতভেদ নেই ইমাম বোখারি বলছে যাদের মধ্যে হাদিসের সামান্যতম ন্যূনতম জ্ঞান আছে তারা এই হাদিস দিয়ে দলিল পেশ করে রফলিয়া দেনকে মানুষুক এই দাবি করেনি ইমাম বোখারির কথা অনুযায়ী এই মুহূর্তে কাশেম সাহেব তার মধ্যে কোনো সামান্যতম যাররা পরিমাণে তার মধ্যে কোনো ইলম নেই তথা জ্ঞান নেই এটা ইমাম বোখারু রেম্লা জুজুল কিরাতিস পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা উনআশি নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই আলোচনাটাকে নিয়ে এসেছেন সুপ্রস্রোতা মণ্ডলী আমি এই জন্য বলি যে মুফতি সাহেবরা দলিল পেশ করছে কিন্তু অপব্যাখ্যা করছে কিভাবে আমাদের দরকার নেই জাস্টিস তাকুসমানি হাফেজ আহল্লা তিনি বলে দিয়েছেন এই হাদিসটা সালামের সঙ্গে এটা সম্পৃক্ত সম্পৃক্তাদের মানুষ করে না কিন্তু আমাদের এই মুফতি কাশ সাহেব এত বড় জঘন্য মিথ্যাচার করছে আল্লাহ রসুল্লের হাদিস নিয়ে এদের কাছ থেকে কি আশা করতে চান এরা ইসলামের খেদমত করবে এরা মাঝাবের খেদমত করবে নিজেদের মাঝাবকে রক্ষার জন্য একটা হাদিসকে অপব্যাখ্যা করতে তাদের জিভাটা একটু কাঁপে না লক্ষ্য মানুষের সামনে তারা এইভাবে নোংরামি করে সুপ্রস্তা মণ্ডলী আপনাকে আরেকটু বলে দিই আপনারা তাহাকিকের জন্য দেখতে পারেন আমার একটা বই আছে সালাফের দৃষ্টিতে রাফুল এদিন কিমান সুখ এই বইটা একশো দশ নম্বর পৃষ্ঠাতে আমি আলোচনা করেছি আপনাকে সংক্ষিপ্ত বলি হাদিসটা যে রফলেদেরকে এদিনকে মানুষ করে না রুকুতে যাওয়া সময় রুকুতে ওঠার সময় এটা মুসলিম উম্মা মহাদ্দিসদের ইজমা আছে জাহেল যারা মূর্খ যারা এবং বুহারের মত অনুযায়ী তারাই শুধুমাত্র এটা যে রফুল দাবি করে কয়েকটা দলিল শুধুমাত্র দিয়ে দেখেন এই হাদিসটা সেই মুসলিমে এনেছি ইমাম মুসলিম তো সেই মুসলিমে বাবু রচনা করেনি ইমাম নবির মহল্লা তিনি বাবু রচনা করেছেন যেটা সালাম অবস্থাতে এটা রফুল এদিন নয় এটা সেই মুসলিম মানে সারা সেই মুসলিম চতুর্থ খণ্ডের একশত বাহান্ন পৃষ্ঠা এবং সেই মুসলিম যেটা প্রকাশতি নুষ্কা এখন আছে চারশো তিরিশ নম্বর মাক্তবাই সামলা থেকে দেখে নিতে পারেন অর্থাৎ দারুসালাম প্রকাশনী নয়শো সত্তর নম্বর হাদিসের অধীনে দেখবেন অধ্যায় রচনা করা আছে এটা হচ্ছে সালাম মানে যে সালাম ফেরানো অবস্থায় এই হাদিসটা কিন্তু মুকাল্লুদ্ সাহেব লাগিয়ে দেশে কোথায় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় নির্লজ্জ মিথ্যাচার দুই নম্বর ইমাম আবু দাউদ দরাইমাল্লাহ এই হাদিসটা তিনিও নিচ্ছেন শুনান আবু দাউদে কিন্তু তার আগে অধ্যায় করেছে কি তার আগে অধ্যায় করেছে সালাম ফেরানর অনুচ্ছেদ দেখে নেবেন শুনুন আবু দাউদ নয়শো আটানব্বই নয়শো নিরানব্বই নম্বর হাদিসের অধীনে সালাম ফেরানো অধ্যায় রচনা করেছে রফুলদ্দিন মানসিক অধ্যায় না তিন নম্বর ইমাম শাহি রহিমহল্লা তিনিও সালাম ফেরানো অধ্যায় রচনা করেছে কিতাবুল উম প্রথম খন্ডের একশত বাইশ পৃষ্ঠা ইমাম নাসাই রহিমহল্লা তার সুনান নাসাই হাদিস নম্বর একশো পঁচাশি এবং সৈয় নাসাইল কুবরা হাদিস নম্বর এক হাজার একশো সাত এই দুইটো হাদিস নিয়ে আগে সুনান নাসাই তো তিনি অধ্যায় রচনা করেছেন নাসাই কুবরা তো অধ্যায় রচনা করেছে এটা সালাতের মধ্যে সালাম ফেরানোর আগে সালাম ফেরানোর মধ্যে এইটা এটা রুকুতে যাওয়ার সময় রুকুতে থেকে ওঠার সময় নয় ইমাম তহবি একজন হানাফি দাবি করা হয় তিনি একজন কঠোর একজন হানাফি ছিলেন তিনিও তাহাবি যেটা শারহুমা আনিল আল আসার প্রথম খন্ড দুশো আটষট্টি দুশো উনসত্তর নম্বর হাদিসের অধীনে তিনিও দেখিয়ে দিয়েছেন এখানে এটা সালাম ফেরানোর অনুচ্ছেদ সালাম ফেরানোর অনুচ্ছেদ এটা রফলে দাইন রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় কার নাই ছয় নম্বর পয়েন্ট ইমাম বাই হাকি রহমহল্লা তিনিও তাসনুল কুবরা লীল বাহাকি দ্বিতীয় খণ্ডের একশো একাশি পৃষ্ঠায় তিনিও এটা সালাম ফেরানোর অনুচ্ছেদ রচনা করেছে মুকাল্লিদদের মতো রফল ইদাইন যেটা রুকুতে যাওয়ার সময় রুকুতে কোটার সময় এ দাবি তিনিও করেননি এরপরে আবি আউানা যেটা মুসনাদে আবি আউানা হাদিস নাম্বার ষোলোশো ছাব্বিশের অধীনে একটা অধ্যায় রচনা করেছে দ্বিতীয় খণ্ডের দুশো আটত্রিশ এবং দুশো চল্লিশ পৃষ্ঠায় তিনি রচনা করেছেন সালাম ফেরানো অনুচ্ছেদ আট নম্বর দলিল মুসান্নাফ আব্দুর রাজ্জাকের কথা খুব বলে তারা মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার তিন হাজার একশো পঁয়ত্রিশ দ্বিতীয় খণ্ডে দুইশো বিশ পৃষ্ঠাতে অধীনে তিনিও আগে ওই সালাম ফেরানোর অনুচ্ছেদ রচনা করার পরে এ হাদিসটা নিয়ে এসেছে কেউ রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আমাদের চ্যালেঞ্জ থাকলো একটা দলিল দেবে আমি এখানে হয়তো দশখানা দলিল দিয়ে দিয়েছি এরা সালামের অনুচ্ছেদ রচনা করেছে কেউ রফলাদের মানুষ সুখ হাদিস দিয়ে দিয়েছে সালাবদের মধ্যে তিনশো হিজড়ি বন্ধু একটা দলিল দেন আসেন আবু তিনিও তিনিও ঠিক একই কাজ করেছেন আল মুসনাদ তিনি সৈমুস্তিমের ইক আচ্ছা একটু ভুল হয়ে গেল হ্যাঁ আব্দুল হক ইসবিল রহমাহুল্লাহ তিনিও এই আদেশটাকে নিয়ে আসার পরেই তিনিও একই কাজ করেছেন তিনি সালামের অনুচ্ছেদে রচনা করেছেন এইভাবে একাধিক দলিল আপনাকে দিতে পারি বারোটা দলিল দিলাম যেখানে স্পষ্ট প্রমাণিত হয় এই হাদিসটা রাফুল উদ্দায়ীন রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় মানুষের হাদিস নয় এটা মুক্তি সৌফি কাশামি এটা নিজে মাতব করে আল্লাহের হাদিসের সঙ্গে বিয়াদবি করেছে এবং আল্লাহর আমল যে মৃত্যুবন্ত আল্লাহ রাফুল্লিন করেছেন সাহাবিরাও করেছেন শাফি মাজাবে আছে হামবেলি মাজাবে আছে আল্লাহরা করে তাদেরকে বলেছে ঘৃণা প্রকাশ করেছেন নাকি রাফুল্লাহন ভাই ইলমকে কে নিয়ে এবার ছেলে খেলাম করিয়েন না আপনাদের কারণেই আজকে হানাফি মাজাব থেকে মানুষ আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে এই কারণে আপনার যে মিথ্যাচার করছেন বাংলা আরবি উর্দু এখন বুখার মুসলিম আছে মানুষজন দেখছে বুঝতে পারছে এই মুফতি সাহেব চরম মিথ্যাচার করেছে মিথ্যুক বলে আপনারা গোটা সমাজের কাছে পরিচিত হয়েছেন এই সব কারছুপি করার জন্য নিজের মাঝধাবের পক্ষে কখনো হাদিস তৈরি করেন নিজের মাঝধাবের পক্ষে কখনো আপনারা ওসুল তৈরি করছেন নিজের মাঝধাবের পক্ষে আপনারা হাদিস আসার জন্য একটা সালামের হাদিসকে আপনার রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় আপনারা নিয়ে আসছেন একটা কথা বলি ভাই বলুন তো যদি এই নামাজের মধ্যে যদি হাত তোলা যদি নিষিদ্ধ হয়ে যায় হাদিস দিয়ে তো আপনারা বেতের সালাতের মধ্যে দুই হাত তুলে দোয়া করেন কেন আপনারা জানাজার মধ্যে দুই হাত নামাজের মধ্যেই আপনারা করেন কেন কেন করেন একই তো ব্যাপার ওখানে তো করছেন তাহলে এই হাদিস দিয়ে আপনাদের বেতন নামাজের মধ্যবর্তী সময়ে রফল এদেনকে মানুষের বাতিল কেন করেন না আজিব ব্যাপার আর সবচেয়ে বড় কথা ইমাম আবহাওয়ার থেকে দলিল দেন যে হাদিসটাকে তিনি এইভাবে ব্যাখ্যা করেছে কোথায় পেয়েছেন এইসব নোংরামিগুলো সুপ্রিয় মণ্ডলী আমরা বেশি কথা বলতে চাই না সর্বোপরি এই কথা মুক্তি কাশ্মীর সাহেব এখানে বাটপাড়ি করেছে আবরার সাহেবের ভাষা অনুযায়ী আবরার সাহেবের ভাষা যে মুক্তি সাহেব এখানে দাঁত করেছে নোংরামি করেছে এগুলো আবরার সাহেবের ভাষা আমার ভাষা এগুলো নয় আমি সুপ্রিয় শ্রোতা মন্ডলীর কাছে বলছি আপনার নিজের চেক করেন শ্রী মুসলিম আপনার নিজের এখান থেকে সমাধান পেয়ে যাবেন আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ও মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু